আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা আনতে চাই, আমাকে আমার কাজটা একটু করতে দেন। আমি এই কাজটা করি, কাজটা করা যখন শেষ হবে আমি এই চেয়ারটা দিয়ে দিব। আমি আসলে চেয়ারের জন্য কাজ করিনি, আমি আগেও বলেছি যে চেয়ারটা আসলে আমার জন্য মেইন না, কিন্তু আমি দেখলাম যে যখন যদি আমি কিছু করতে চাই ইন্ডাস্ট্রির জন্য তাহলে আমাকে এই চেয়ারটা ইম্পর্টেন্ট। মানে আমি যে যাব ওনার কাছে, আমি গিয়ে অ্যাজ আমি নিপোর্ট আমি গিয়ে বললাম আপনি আসেন আমার এখানে, সো আমার পজিশন কি? তো আমি একটি সংগঠন থেকে গিয়ে সব সংগঠন মিলে, আমি বলবো না যে আমি একা, আমরা সব সংগঠন মিলে আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে এফবিসিটা আনতে। এখন থেকে যত ছবি রিলিজ হবে বাংলা ছবি আমরা সেই ছবিগুলার প্রচারণা করব, নিজ উদ্যোগে। আমাদের জায়েদ খানকে 18 সংগঠন মিলে অবাঞ্ছিত ঘোষণা করার একটা কথা, আমরা আসলে কান কথাও হতে পারে এটা, তো এটা আপনার আমরা জানি না, আমি এই ব্যাপারে একদমই জানি না, এই ব্যাপারে আমি একদমই অবগত না, কারণ আপনারা জানেন যে লাস্ট 7-8 দিন ধরে আসলে আমি আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম, আমি এমন কোনো কিছু শুনিনি এবং আমার মনে হয় এমন কিছু আছে। এমন সিদ্ধান্ত আপনি নিতে চান না? না না, আমি তো আসলে 18 সংগঠনের একটা পার্ট, আমরা 18 সংগঠন এখনো আমি এমন কোনো কথা শুনিনি, এবং যে কথাটা আমি শুনিনি সেটা আমি কেন বলবো বলেন।